পাতি, আজ আমার এখানে রাজার জন্মদিন। তো আজকে সকালে কি হয়েছে জানো, আজকে বর নাকটাকে ঘুমোচ্ছিল, তোমাদের তো আগে দেখিয়েছি আমার বর কিরম নাক ডাকে। তো কিছু কেনাকাটা করার ছিল, তো আমি সবসময় মার্কেটে একাই যাই, তো আজকে আমি কান্তান্ত নিয়ে গেছি মার্কেটে কেনাকাটা করার জন্য। চলো তাহলে কি কি কিনেছি তোমাদেরকেও দেখাই। থাইল্যান্ডে অনেক লোকই ঘুরতে আসে, তারা টুরিস্ট প্লেসগুলোই দেখায়, কিন্তু আমি যেহেতু থাইল্যান্ডে আছি, তো আমি আমার ইচ্ছা আমার লাইফস্টাইল, এখানকার সাধারণ মানুষের লাইফস্টাইলটা তোমাদের সামনে তুলে ধরার। তো তোমরা যদি সাথে থাকো তাহলে আমি আরো উৎসাহ পাব, আশা করি ভালো লাগবে। আমি যাচ্ছি এখানে একটা শপিং মলে, এখানে শপিং মলে সবকিছু পাওয়া যায়, চলো তাহলে যাওয়া যাক। আর আমার এই যে হাজব্যান্ড, দুজনে যাচ্ছি আজকে এখানে রাজার জন্মদিন, তো সব ছুটি এখানে আজকে অফিস টফিস, তো ওই জন্য আমরা দুজন আজকে বেরিয়েছি। চলো তাহলে দেখি আনি। মেন রোডে এসে গেছি, এখানকার সোনার দোকান এটা। আমরা যাবো রাস্তার ওপারের ওই মলটাতে, তো আমরা এখন রাস্তা ক্রস করবো। দেখো এখানে সবকিছু পাওয়া যায়।
আছি। দেখো আজকে ছুটির দিন, সবাই ঘুরতে বেরিয়েছে, ট্রাফিক আছে। এখন আমি ঢুকবো ম্যাক্স ভ্যালুতে। আসলে স্প্যাচুলা আর অয়েল ব্রাশটা অনেকদিন ধরে নেবার প্ল্যান ছিল, তো আজকে নিলাম। আর দেখা যাক এখান থেকে কি নেওয়া যায়, তাহলে ওটা আজকে আমি উদ্বোধন করতে পারবো। চলো ভাবাই। ছুটি কাটাচ্ছে আজকে বাড়িতে, সব কমপ্লিট কেনাকাটা। এবারে আমরা ঘরে যাচ্ছি। নিয়ে এসেছি যে কফি, সসেজ, দুধ, সস, মাছ আছে, পাউশ মাছ, বিস্কুট, আর আছে এই ব্রাশ। এটা আমার অনেক দিনের নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু যাওয়া হয়নি, ফাইনালি আজকে নিয়ে এলাম।